শীত মৌসুমে পিরোজপুরে ব্যাপক ইলিশের সমারোহ, বাজার দর আয়ত্তে থাকায় ক্রেতারও বেশ খুশি। অনেকেই বলছেন মা ইলিশ ধরতে নিষেধাজ্ঞা জারি করায় এই মৌসুমেও মিলছে ইলিশ। আবার কারো মত, প্রচণ্ড শীতের কারণে সমুদ্রের ইলিশ চলে আসছে নদীতে। পিরোজপুর প্রতিনিধি শিরিন আফরোজের রিপোর্ট জানাচ্ছেন রত্নজামান। শীত মৌসুমে বাজারে ইলিশের ব্যাপক সমারোহ। গেল দুই সপ্তাহ ধরে মৎস্যজীবীদের জালে ধরা পড়ছে 1 কেজি থেকে 1.5 কেজি ওজনের ইলিশ। স্থানীয় বাজারে যা 800 থেকে 1,000 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। দাম আয়ত্তে থাকায় খুশি ক্রেতারাও। বর্ষার মৌসুমে যে দামটা ছিল তার থেকে দাম বাড়ি নাই, এটাই সবচেয়ে আশ্চর্য বিষয়। আগের বছরে এই মাছ বিক্রি হয়েছে নিম্নতম 18,000 টাকা 2,000 টাকা কেজি বিক্রি হয়েছে এই সিজনে, একই মাছ এখন 700 টাকা দরে বিক্রি হয়। এই মাছটা এখন বেশি, দামও কম আর সিজনে দাম বাড়ে আসে। এই শীতে জেলেদের জালে ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়ায় ক্রেতা বিক্রেতাদের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। কেউ বলছেন সরকার মা ইলিশ ধরার নিষেধাজ্ঞা জারি করায় এই মৌসুমে মিলছে ইলিশ। আবার কেউ বলছেন প্রচণ্ড শীতের কারণে সমুদ্রের ইলিশ চলে আসছে নদীতে। প্রধানমন্ত্রীর অভিযান দিতেছে, মাঝে মাঝে বহু মানে বহু সংস্থার মাধ্যমে সিগন্যাল দিতেছে, যার জন্য বড় ইলিশগুলো দেখা যাচ্ছে। ঠান্ডার কারণে খুশি হয়তো বড় ইলিশগুলো সমুদ্র থেকে আমাদের এই নদীতে চলে আসছে। এ বিষয়ে মৎস্য কর্মকর্তা বলছেন বছর জুড়ে সরকারের বিভিন্ন কর্মসূচি থাকায় এই অঞ্চলের নদী ইলিশের অভয়াশ্রমে পরিণত হয়েছে। সারা বছর কম বেশি প্রোগ্রাম থাকার ফলে আমাদের মাছের উৎপাদন বেড়েছে। ইলিশ মাছ কম বেশি 12 মাসই তাদের ডিম থাকে, ডিম থাকার কারণে তাদেরকে যেহেতু স্বাদুপানির দরকার হয় তারা আস্তে আস্তে এদিকে আসে। এলাকাবাসী বলছেন বিপরীত মৌসুমের এই ইলিশ অন্যান্য মৌসুমের মতোই সুস্বাদু। রত্না সামান, 21 টেলিভিশন।